भाभी बोलो बाबा बाबा ठीक है चीज किचु कॉरी नहीं तूना तो क्या ओ सुस्थ किंतु पुरोपुरि सुस्थ ना कारण मानसिक भावे एक असु जैक आसले कि घटना घटे जी घटनागुलो गल्प आकार ना अपनारा दु जन आ जा भलो थकबें यटुक हमारे रिक्वेस्ट और मिस्टर एम सब समय लक्ष्मी सेवा नियोजित भलो थकबें ओ अपारा जो टाकाटा ट्रांसफार कर आगामी रविवार मध्य बैंक पे जा ভালো থাকবেন আসি তাহলে না না আই মিন করব স্যার আমি একটা কথা বলি স্যার বিয়া দেব নিবেন না স্যার আসলে ওই দিন আমি মিষ্টিটা খেয়ে যেতে পারিনি বাট সরি স্যার মিষ্টি বাট আমি ওই মিষ্টি খেতে পারিনি এই কষ্টটা নিয়ে আমি এখনো ঘুরছি মিষ্টি সরি স্যার মিষ্টি ঠিক আছে আসি তাহলে আরেকদিন মিষ্টি খাবো ভালো থাকবেন ঠিক আছে স্যার দাদু ভাই আজকের পর থেকে এই সংসারে আমি বা আমার ছেলে কেউ থাকবে না আপনাদের সবাইকে আমার হারে হারে চেনা জানা বোঝা হয়ে গেছে এই পরিবেশে থাকলে আমরা আর বেঁচে থাকতে পারব না তো ব্যাক ভাবি চলে গেল তো আমি সব ভুলে গেছি ভাই সেদিনের দৌড়ানোর কথা ভুলে গেছি ভাই আপনি আমার স্যারের সাথে একবার দেখা করে দেওয়ার ব্যবস্থা করেন ভাই আরে শুনেন আমি যারে যে কথা দি সেই কথা কিন্তু রাখি আমি আপনারা বলছি আপনারা আমি আউয়াল খান বানাই ছাড়বো ইনশাআল্লাহ এ পর্যন্ত আপনি আমার আফতাব খান আউয়াল খান টুলু খান কত খান বানালেন ভাই আমার শাহিন খানই শুধু বানাই দেন আরে আমি যারা যে কথা দিয়ে কথা রাখি আপনারা আমি আউয়াল খান বানাই ছাড়বো ইনশাআল্লাহ এ পর্যন্ত আমার আপনি আমার কত খান বানালেন ভাই আউয়াল খান টুলু খান আফতাব খান ভাই আমি কোনো খান হইতে চাই না আপনি আমার শুধু শাহিন খান বানাই দেন ভাই ওকে ডান আপনারা শাহিন খান বানাবো আপনারা আমি বানাবো বাংলাদেশের প্রথম অলরাউন্ডার সুপার স্টার এই সুপার স্টার শাহিন খানকে নিয়ে আমরা যাব তোর বাড়ি গোপালগঞ্জ তোর বাড়ি গ্রামের নাম যেন কি কালীভিটা কালীভিটা এই কালীভিটার নাম সারা বাংলাদেশে যেভাবে প্রচার হয়েছে সারা বাংলাদেশ থেকে দুর্গাপূজা এখানে মানুষজন এখানে যায় ইয়া করতে আনন্দ ফুর্তি করতে ঠিক আছে ফোন তুই কিন্তু বলে যাস না এবার কিন্তু তোকে বাড়ি জামুই দস্ত আমার বন্ধু আমাকে কাউ বিরিয়ানি খেয়েছে চল তাহলে আজকে আবার তিন বন্ধু মিলে কাউ বিরিয়ানি খাবো বন্ধু তুই যখন তোর গার্লফ্রেন্ডের কথা কয়লাইছস আজকে তোকে দুজনে কাউ বিরিয়ানি খাওয়ামো আর তোর গার্লফ্রেন্ডের লাগে পাঁচ বক্স বিরিয়ানি দিয়ে দেবো ঠিক আছে কোনো চাপ আছে আমরা কিন্তু মিলা গেছি নাকি সাহিল খান দারুন এটা মা এটা মা দারুন দারুন দেখি এবার আমাকে দে বাবা তুই মন খারাপ কথাই কো না আরে এই ফকিন্নির মায়া চলে গেছে তো কি হয়েছে হ্যাঁ তোমাকে আমি এর চেয়ে অনেক বড় ঘর দেখা সুন্দরী মেয়ে দেখা বিয়া করাবো তোমার তো বয়স আছে তো কি হয়েছে আরে বাবা টাকা থাকলে এই বয়সে এর চেয়ে সুন্দরী মেয়ে এর চেয়ে অনেক উঁচু ঘরের মেয়ে বিয়া করা যায় আবার বিয়ে মা
আমার বাচ্চা আমার সন্তান আমার বাচ্চা আমার কোলে যেটু আমার সন্তান এনে দিতে পারবে পারবে মা আমার বাচ্চা কিনে দিতে পারবে আমার বাচ্চাকে তুমি এনে দিতে পারবে না আর আমার বউ আমার বউর উপরে কি আমি কোনো অবিচার করেছি আমি কি কম অত্যাচার করেছি আমি ওকে যন্ত্রণা দিইনি ও কেন চলে গেল ও কেন চলে গেল আমার বাচ্চাটাকে নিয়ে ও কেন চলে গেল মা আমি আমি আমার বউয়ের উপরে আমি বউয়ের উপরে সুবিচার করিনি মা আমি অবিচার করছি এই অবিচারের কারণে আমার বউ আমার বাচ্চাকে নিয়ে চলে গেছে মা আচ্ছা বাবা শুনো তুমি না এত বিচলিত হয়েও না আমি আছি তো হ্যাঁ দেখি কি করা যায় মা আমার বাচ্চাটাকে কেড়ে দাও আমার বাচ্চাটার জন্য আমার খুব মায়া খুব সুন্দর করে তুমি শার্লকস হোম কেও মনে করছো হার মানাবে তুমি জেমস বন্ড কেও হার মানাবে কিন্তু মিস্টার এম ব্যোমকেশকে একটু মাথা রাখতে হবে বোম বোম ব্যোমকেশটাকে স্যার আই উচ্চারণ ঠিক করো সরি স্যার বোম না ব্যোমকেশ ব্যোমকেশ তো হ্যাঁ যেটা বলছিলাম আমার হাতে অনেক সময় আমি একটু ব্যস্ত না আমরা প্রাণ খুলে আড্ডা মারব ঠিক আছে এই আমার বলো শোনো তুমি এখন থেকে নেমে পড়ো একটার পর একটা কেস হ্যান্ডেল করো সুন্দর করে সুন্দর করে ঠিক আছে পারবে না জি স্যার গুড গুরু দক্ষিণা দিবে না জি অবশ্যই দিব ছোট্ট করে তুমি সুখে থাকো এটাই সবসময় আমি চেয়েছি আসলে তো আজকে হুট করে আবার দেখা আজকে অবশ্য খুব খুশির দিন কিন্তু এটা যে শেয়ার করবো সেই মানুষটাও নেই সেই জন্য ভাবলাম তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো সফলতার একটা গল্প তোমাকে শোনাবো আমি